ভোরের আলো ফোটার আগেই প্রান্তিক কৃষকরা বিভিন্ন যানবাহনে করে নিজেদের উৎপাদিত সবজি নিয়ে আসেন ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় পাইকারি বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে। আঞ্চলিক সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে শুরু হয় কেনাবেচা। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, আলু, লাউ সহ নানা জাতের সবজি কিনতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন পাইকার ও ক্রেতারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সবজি উৎপাদন ভালো হয়েছে, এতে সবজি সরবরাহ বেড়েছে বাজারে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজি প্রতি তিন চার টাকা কম, আগে দাম পাইছি এখন কমে গেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব রকম সবজির দাম কমেছে কেজিতে 3-4 টাকা, তবে তাতেও কমেনি কেনাবেচা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাইকাররা এসব সবজি পাঠিয়ে দিচ্ছেন দেশের অন্যান্য জেলাতে। সরবরাহ ভালো আছে, কেনাবেচাও ভালো আছে, আগের তুলনামূলক কেজিতে 2-3 টাকা কমে বেচা কিনা হচ্ছে, তবে বেচা কিনা ভালো আছে। জেলার এ পাইকারি বাজারে প্রতিদিন 18-20 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।